আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, শ্রোতা ভাই ও বোন, সুরাতুল ইখলাস আকার এবং আয়তনে কোরআনে কারিমের অত্যন্ত ছোট্ট একটি ছোরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে এটা অনেক বড় এবং মাহাত্মপূর্ণ একটি সুরা। সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকদের মাঝে দায়িত্বশীল করে পাঠালেন এবং তিনি সেখানে যতদিন অবস্থান করলেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্তের প্রতি রাকাতে তিনি সূরাতুল ইখলাস আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন। অর্থাৎ তিনি প্রতি রাকাতে যে কোনো সূরা তেলাওয়াত করুক না কেন, সে রুকুতে যাওয়ার আগে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। এটাকে তিনি নিয়ম বানিয়ে ফেলেছেন, মানে নিয়ম বানিয়ে নিয়েছিলেন। বিষয়টি প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন লোকটি বলল যে ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরাতুল ইখলাস এটি সিফাতুর রহমান, এ সূরায় আল্লাহ তাআলার গুণের আলোচনা করা হয়েছে, এ সূরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এ সূরায় অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি, এ সূরায় শুধু তাওহীদের আলোচনা করা হয়েছে, যার জন্য এ সূরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে, এজন্য প্রতি রাকাতে এ সূরা তেলাওয়াত না করে আমি থাকতে পারি না। ওই লোকটির এ কথা শোনার পরে প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন, সূরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য আরেকটি বর্ণনায় এসেছে যে কোন এক ব্যক্তি প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। তখন প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে বললেন, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারিতে আরও বর্ণিত হয়েছে যে প্রিয় নবী রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে বলেছেন যে এটা হলো তাআদিলু সুলুসাল কোরআন, অর্থাৎ সূরা ইখলাস হলো কোরআনে কারিমের এক তৃতীয়াংশের সমপর্যায়, অর্থাৎ তিন ভাগের এক ভাগের সমপর্যায়। সুতরাং কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস তিনবার পাঠ করে তাহলে আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত তেলাত করলে যে পরিমাণ সওয়াব হয় ঠিক সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যদিও কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাতকারী যে পরিমাণ সওয়াব পায় বা সওয়াব পাবে, হুবহু সেই পরিমাণ সওয়াব সূরা ইখলাস তিনবার তেলাতকারী ব্যক্তি কখনোই পাবে না। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে শুনলাম। এই সূরা ইখলাসের এত ফজিলত থাকা সত্ত্বেও আমরা কি এই সূরা ইখলাস তেলাওয়াত না করে থাকতে পারি? তো চলুন সূরা ইখলাস তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم সদা কল্লাহুল আযীম।